হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, অল ইসলাম হেল্প চ্যানেল পক্ষ থেকে আমি মোহাম্মদ আল আমিন। তো নবম শ্রেণীর বিজ্ঞান অ্যাসাইনমেন্ট 4 18তম সপ্তাহ, এটা আজকে আমি সমাধান করবো। প্রথমে আমরা ভালো করে প্রশ্নটা দেখে নেবো, তারপর উত্তরে চলে যাবো। তো এখানে প্রশ্নে বলা হয়েছে অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ, এখানে 4 দ্বিতীয় অধ্যায় বলেছে জীবনের জন্য পানি। এখানে তোমরা পার্টগুলো দেখে দিবে, অনেকগুলো পার্ট দেওয়া আছে, সুন্দর করে পার্টগুলো দেখে নেবে। অ্যাসাইনমেন্টে বলা হয়েছে যে প্রজ্ঞা তার বাবার সাথে বুড়িগঙ্গা নদীর নৌকায় করে বেড়াতে গেল এবং দাদার বাড়ি যাওয়ার সময় নদীর পাড়ের যে ছবি তার মনে গেঁথেছিল তার সঙ্গে এই মুহূর্তে দেখে চিত্র দেখে চিত্রের সঙ্গে কোনো মিল খুঁজে পেল না। নদীর কোনো পাড় নেই, আছে অসংখ্য দালানকোটা এবং দোকানপাট এবং শিল্প কারখানা। পানির রং একেবারে কালো, দুর্গন্ধময়। সে বিশুদ্ধ বাতাস নেবার উদ্দেশ্য সে বের হয়েছিল, উল্টো দুর্গন্ধ আর দম বন্ধ হয়ে আসতে লাগলো। প্রজ্ঞার খুব মন খারাপ হলো, দেশের এত বড় নদীর কি দুরবস্থা। এখানে 3টা প্রশ্ন করা হয়েছে, বলা হয়েছে 1 নম্বর বুড়িগঙ্গা নদীর পানির মাছ সহ অন্যান্য জীব বসবাসের জন্য উপযোগী কি না প্রশ্ন বলা হয়েছে। 2 নম্বর বলা হয়েছে বুড়িগঙ্গার পাড়ে যদি কোনো ফসলের জমি থাকে তাতে সেচ কার্যক্রম কি বুড়িগঙ্গার পানি দিয়ে ব্যবস্থা সম্ভব, তোমার উত্তরে পক্ষে যুক্তি দাও। 1 নম্বর বলছে বুড়িগঙ্গার স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনতে স্বাভাবিক জনগণের সহায়তায় তুমি কি করবে, কী করতে পারো উপস্থাপন করো। এছাড়াও 3টা প্রশ্ন, এই 3টা প্রশ্ন উত্তর দিলে তোমাদের অ্যান্সারগুলো হয়ে যাবে। তো উত্তরে যাওয়ার আগে বলে নিচ্ছি, যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করেনি দয়া করে চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখবেন পরবর্তী সকল ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য। আর তোমাদের যে কোনো ক্লাসের অ্যাসাইনমেন্ট প্রয়োজন অবশ্যই আমাদের কমেন্টস করবে, আমরা তোমাদের সেই ক্লাস অ্যাসাইনমেন্ট দেওয়ার চেষ্টা করবো। আর এটা শিরোনাম হবে জীবের জন্য প্রাণী। তো আমরা উত্তরে চলে যাই। তো নবম শ্রেণীর 18তম সপ্তাহের অ্যাসাইনমেন্ট আজকে সমাধান করবো, বিজ্ঞান এটা। তো নবমের প্রশ্নটা দেখে নিই, এখানে প্রশ্ন বলা হয়েছে বুড়িগঙ্গা নদীর পানির মাছ সহ অন্যান্য জীব বসবাসের জন্য উপযোগী কিনা তা ব্যাখ্যা করতে বলছে। উত্তরটা হবে যে উত্তর জৈবভূত দ্রবীভূত অক্সিজেনের প্রায় শূন্যের কোঠায় সীমাহীন দূষণের কারণে বুড়িগঙ্গা এখন মৃত নদী। এই নদীর প্রাণীতে দ্রবীভূত অক্সিজেন প্রায় শূন্যের কোঠায়। পরিবেশ সংরক্ষণের আইন এবং পানিবিজ্ঞানের মতে মাছ ও অন্যান্য জলজ প্রাণী বসবাসের জন্য প্রতি লিটার পানিতে অক্সিজেনের পরিমাণ 5 মিলিগ্রাম এবং তার বেশি থাকা প্রয়োজন। অন্যদিকে দ্রবীভূত হাইড্রোজেনের মাত্রা কমপক্ষে 7 মিলিগ্রাম থাকা উচিত। অথচ বুড়িগঙ্গা নদীর পানি অক্সিজেনের পরিমাণ 10 দশমিকের ঘরে। এই অবস্থায় বুড়িগঙ্গার প্রাণের এবং অস্তিত্বের টিকে থাকা কোনো সম্ভবই নেই। আমাদের পরিবেশে যে সকল প্রাণী আছে তাদের মধ্যে জলজ প্রাণীর জন্য প্রাণী প্রয়োজনীয় সবচেয়ে বেশি। জলজ প্রাণীর জলে জলজ পরিবেশের থেকে খাদ্য গ্রহণ করে এবং জলেই বংশ বিস্তার করে এবং বেশিরভাগ জলজ প্রাণী জল থেকে বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় অক্সিজেন পেয়ে থাকে। এবার বলেছে জলজ প্রাণীর মধ্যে সবচেয়ে বেশি পাওয়া যায় মাছ। মাছ পানি থেকে খাদ্য গ্রহণ করে বেঁচে থাকে এবং পানিতে বংশ বিস্তার করে। মাছ ফুলকার সাহায্যে পানিতে দ্রবীভূত অক্সিজেন গ্রহণ করে। শহরে ঘরবাড়ি এবং নর্দমা ময়লা আবর্জনা এবং শিল্প কারখানা থেকে নিগত প্রাণী এবং উদ্ভিদ আবর্জনা হচ্ছে জৈব আবর্জনা। সবচেয়ে বেশি শিল্পজাত বজ্র নিগত হয়ে চিনি খাবার এবং কাগজ ও চামড়ার কলকারখানা থেকে এই সকল জৈব পদার্থ পার্শ্ববর্তী জলাধারা এবং নদ নদীর পানিতে দূষিত করে। খনি এবং কলকারখানার ময়লা আবর্জনা তৈলিক উত্তোলন এবং পরিশোধন ক্ষেত্রে কৃষি ক্ষেত্রে ইত্যাদি উৎস থেকে বিভিন্ন জৈব রাসায়নিক পদার্থ পানিতে মিশে পানি দূষিত করছে। পানিতে পচনশীল দ্রব্য জৈব পদার্থের পরিমাণ বেশি হয়, সেগুলোকে বিশ্লিষ্ট করার জন্যে তত অধিক পরিমাণ অক্সিজেন প্রয়োজন অথবা পানি দ্রবীভূত অক্সিজেনের হ্রাস পায় যা জলজ প্রাণীর জীবন ধারণের জন্য খুবই ক্ষতিকর। এমতো অবস্থায় জলজ প্রাণী জীবের মৃত্যু ঘটতে পারে। আরও কারণে বুড়িগঙ্গা নদীর পানি দূষিত হচ্ছে এবং বুড়িগঙ্গা নদীর মাছের পরিমাণ দিন দিন হ্রাস পাচ্ছে এবং জলস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলেন বুড়িগঙ্গা বিষাক্ত পানি এবং উৎকট গন্ধ থেকে আশপাশের এলাকা জনগোষ্ঠীর মধ্যে চর্মরোগ এবং শ্বাসকষ্ট নানা জটিল রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি খুবই বেশি। তাই বলা যায় বুড়িগঙ্গা নদীর পানি সহ অন্যান্য জীবের বসবাসের অনুপযোগী, এটা বলা হয়েছে। এবার 6 নম্বর আরেকটা প্রশ্ন বলা আছে, বুড়িগঙ্গার পানি যদি কোনো ফসলি জমির পাশে থাকে তাহলে তার সেচ কার্যক্রম কি বুড়িগঙ্গা পানি দিয়ে করা সম্ভব, তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও। তো এখানে উত্তরটা হবে যে
পানি আমাদের দৈনন্দিন জীবনে বিভিন্ন কাজ থেকে শুরু করে কৃষি শিল্প এবং অন্যান্য ক্ষেত্রে ব্যবহার করা হয়। তাই পানি নির্দিষ্ট মান যদি থাকে তবে জীব বৈচিত্র্য বা পরিবেশের জন্য যেমন ক্ষতিকর হবে তেমনই কৃষিক্ষেত্রের ব্যবহারও ক্ষতিকর হবে। কৃষি সেচ কাজ খাল বিল এবং নদী এবং ভূগর্ভস্থর পানি ব্যবহৃত হয় এবং বলা হয়েছে কৃষিতে লবণাক্ত পানি ব্যবহার করা যায় না। শহরের এই ঘরবাড়ি এবং নর্দমা ময়লা আবর্জনা ও শিল্প কারখানা থেকে নিগত বজ্র এবং বিশেষ করে চামড়ার কারখানা থেকে নিগত আবর্জনা বুড়িগঙ্গা নদীর পানি দূষিত করেছে এবং শিল্প বজ্র দিয়ে দূষিত পানি সেচ কাজের ব্যবহার করলে জমি উর্বরতা নষ্ট করে দিতে পারে, সেই সাথে উদ্ভিদের স্বাভাবিক বৃদ্ধি ব্যাঘাত করতে পারে। সুতরাং বলা যায় যে বুড়িগঙ্গার পানি দিয়ে ফসলের জমির সেচ কার্যক্রম করা সম্ভব নয়। তারপর তোমাদের 4 নম্বর প্রশ্ন দেখো, 9 নম্বর প্রশ্ন, বুড়িগঙ্গাকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে স্থানীয় জনগণের সহায়তা তুমি কী করবে উপস্থাপন করো। উত্তরটা হবে যে পানির অপর নাম জীবন, পানি ছাড়া একদিনও চলা আমাদের পক্ষে সম্ভব নয়। প্রতিদিন প্রায় সব ধরনের কাজ আমরা পানি ব্যবহার করে থাকি। আমার বাংলাদেশের কৃষি প্রধান দেশ, কৃষি উন্নয়ন ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয়। আর এই কৃষিকাজ সেচের জন্য দরকার হয় পানি, এবং অর্থাৎ পানি ছাড়া কোনোভাবেই উন্নয়ন করা সম্ভব নয়। উন্নত বিশ্বের প্রতিটি দেশ শিল্প অত্যন্ত উন্নয়ন, এমন কোনো শিল্প কারখানা নেই যেখানে পানি প্রয়োজন নেই। তারপরে বলা হয়েছে হয় না, তাই বলা যায় যে উন্নয়ন এবং পানি একে অপরের পরিপূরক, মানবসৃষ্ট এবং বিভিন্ন কারণে বুড়িগঙ্গা নদীর পানি দূষিত হয়ে যাচ্ছে। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ঢাকা শহরে বাসাবাড়ি ও নর্দমার ময়লা আবর্জনা এবং চামড়ার কারখানা থেকে নিগত আবর্জনা বুড়িগঙ্গা নদীর পানি দূষিত করছে। বুড়িগঙ্গাকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে স্থায়ী জনগণের সাথে যেমন আমি যে সকল পদক্ষেপ গ্রহণ করবি তার নিম্নে উল্লেখ করা হলো। পদক্ষেপগুলো 1 নম্বর বলা হয়েছে সর্বস্তরের মানুষের পানি দূষণ সম্পর্কে সঠিক প্রয়োজন এবং এর প্রতিক্রিয়া ভয়াবহ চিত্র জনসাধারণের নিকট তুলে ধরা প্রয়োজন বলতে লিফটেড এবং পোস্টার এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে যেমন ফেসবুক এ জাতীয় প্রচার মাধ্যম প্রচার করতে হবে, মাধ্যমগুলো ব্যবহার করে সচেতনতা বৃদ্ধি করতে হবে। 2 নম্বর বলছে শহরও বাসাবাড়ির আবর্জনা নর্দমা বজ্র নদ নদী খাল বিল এবং গড়িয়ে পড়ার আগে তা শু করে নিতে হবে। এজন্য জনসচেতনতা বৃদ্ধি এবং প্রয়োজনীয় বুধের কমিটি করে আইন তৈরি করা এবং আইনের অমান্যকারীদের আর্থিক রিমান্ডার্স ব্যবস্থা করতে হবে, অর্থাৎ জরিমানা ব্যবস্থা করতে হবে। 3 নম্বর সে নদীর পানি বিক প্রবাহ অব্যাহত রাখা আবশ্যক, নদীর তলদেশে যাতে জমতে না পারে সেজন্য নিয়মিত ড্রেজিং প্রয়োজন। 4 নম্বর বলেছে কৃষি জমিতে জৈব সার এবং পরিমিত পরিমাণে রাসায়নিক সার প্রয়োগ করা উচিত, ফলে অতিরিক্ত সার জলাশয়ের পানিকে দূষিত করতে পারে না। 5 নম্বর বলা হয়েছে শিল্প এবং কলকারখানা বজ্র পার্শ্ববর্তী জলাশয় এবং নদ ও নদী ভরার পূর্বে শোধন করে নিতে হবে। 6 নম্বর বলেছে খোলা মাটির রাসায়নিক দ্রব্য রং এবং অথবা গাড়ির তেল কখনো ফেলা উচিত নয়, কেননা এই সমস্ত দ্রব্য মাটিতে চুষিয়ে ভূগর্ভ পানি দূষিত করে। 7 নম্বর বলেছে কীটনাশক ছত্রাক এবং নাশক এবং আগাছা নাশক এর যথেষ্ট ব্যবহার বন্ধ করা উচিত, এক্ষেত্রে কৃষকের সাথে আলোচনা করে জনসচেতনতা বৃদ্ধি করা যেতে পারে। 8 নম্বর বলেছে রান্নাঘরের নিষ্কাশন নালা এবং টয়লেট রাসায়নিক বজ্র ফেলতে শহরের মানুষ সচেতনতা বৃদ্ধি করতে হবে, জনসচেতনতা বাড়ে বুড়িগঙ্গা নদীর পানি দূষণ রক্ষা করতে সর্বাপেক্ষা সকল স্থায়ী জনগণের লোকদের সহায়তা বুড়িগঙ্গাকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনা সম্ভব। এভাবে তোমরা লিখে দিলে উত্তরটা হয়ে যাবে। তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবে, যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখবেন পরবর্তী সকল ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য। আর তোমাদের যে কোনো ক্লাসের অ্যাসাইনমেন্ট প্রয়োজন হলে অবশ্যই আমাদের কমেন্টস করবেন, আমরা সেইগুলো অ্যাসাইনমেন্ট দেওয়ার চেষ্টা করবো। তো আজ এই পর্যন্তই, পরবর্তীতে আবার দেখা হবে। আল্লাহ হাফিজ।